পিটিপের অনুবাদ দাবি জানিয়েছেন বা আমরা মৌখিকভাবে গতকাল তাদের কাছ থেকে আশ্বাস চেয়েছি এবং তারা বলেছে যে দ্রুত আসামিদের গ্রেফতার করা হবে কিন্তু এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি দেখা যাক কি হয় আজকে আমরা তাদের কাছে একটা লিখিত আকারে মেমোরেন্ডাম জমা দেব এবং দ্রুত তাদের যেন গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের প্রক্রিয়া কতটুকু এগিয়েছে তদন্ত প্রক্রিয়া সেটার জন্য আমরা তাদের কাছে জবাব চাই বন্ধুদের মাধ্যমে সমগ্র রাজ্যের মানুষের কাছে এবং স্কুল কলেজের বন্ধুদের কাছে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের কাছে আবেদন করতে চাই যে সম্পূর্ণভাবে সজাগ থাকতে হবে বহিরাগত এই দুষ্কৃতিকারীরা ধর্মান্ধ কট্টরপন্থীরা যেখানে আসবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে আজকে উকিল ভারতী বিদ্যা দিবস ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করতে চাই দ্রুত যে দুষ্কৃতিকারীরা আছে তাদেরকে যেন গ্রেফতার করে আইনের আওতায় আনা হয় এই বিষয় নিয়ে বহিরাগত তাদের সঙ্গে কলেজের কোনো সম্পর্ক নেই তারা এসেছে সেই একটা মানসিকতা নিয়ে এবং পূর্ব পরিকল্পিত ভাবে তারা কারণ ঝগড়া হতে পারে হাতাপাই হলো মেনে নিলাম কিন্তু ছুরি কিভাবে থাকে পকেট থেকে ছুরি বের করে কিভাবে তার পেট চিরে দেয় আজকে সে ছেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই করছে সেটা কোনো মানে ইনস্ট্যান্ট কিছু হয়ে গেছে সেমন না সেটা পূর্ব পরিকল্পিত আমরা জানি কৈলা শহরের মতো জায়গায় আমরা আগেও এমন ঘটনার একটা আভাস পেয়েছিলাম সুতরাং সেটাকে হালকাভাবে নেব না বিদ্যার্থী পরিষদ সেটাকে হালকাভাবে নেবে না যেহেতু পুলিশ এখন পর্যন্ত কোনো কিছু করতে সক্ষম হয়নি আপনারা কি স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হবেন বা নিশ্চয়ই স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হব আমরা ঘটনাটাকে বৃহত্তর আকারে তুলে ধরব গতকালকে আমরা শুধুমাত্র ছয়টি জায়গায় করেছি ছয় জেলাতে করেছি কিন্তু সমগ্র স্কুল কলেজে এই বিষয়টাকে আমরা নিয়ে যাব এবং সমগ্র রাজ্যবাসী যেন বিষয়টা জানতে পারে রাজ্য সরকারেরও কি ভূমিকা আছে সেটাও যেন সকলে বুঝতে পারে সে তার জন্য আমরা যে ভূমিকা নেওয়ার তা নেব কে কে আছেন আজকে এই সাংবাদিক সম্মেলন আমাদের সাংবাদিক সম্মেলন আমার ডান দিকে আছে ত্রিপুরা প্রদেশের মিডিয়া ইনচার্জ শ্রীমান সুরজিৎ সাহা এবং বাঁদিকে আছেন আমাদের এই আগরতলা এবং সিপাহী জেলা সহ দুই জেলার যিনি আমাদের বিদ্যার্থী পরিষদের প্রমুখ কার্যকর্তা আপনি পার্বতী ভট্টাচার্য আমি প্রীতম পাল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য সম্পাদক বিগত 29 অক্টোবর শুক্রবার দিন কৈলাসহর আর কে স্কুলে আমাদের বিএপির যে কৈলাসহর নগর স্তরের কার্যকর্তারা যখন মেম্বারশিপ করতে যায় তখন দেখা যায় কি সেখানে কিছু কতিপয় সমাজদ্রোহী তাদের বাধা দেয় তো তখন আমাদের যে কার্যকর্তারা আছে তো তারা সেখানে রুখে দাঁড়ায় এবং পরবর্তীকালে সেখানে তাদের মধ্যে একটা ঝগড়া হয় যে বহিরাগত কিছু লোক সমাজদ্রোহী তারা কি করে কনস্ট্রাকশন কাজের জন্য সেখানে যে পাথরগুলি ছিল তারা সেটা বিল্ডিং এর পেছন থেকে ছুড়ে মারে তো তখন আমাদের কার্যকর্তারা যখন পুলিশের দ্বারস্থ হতে এফআইআর করার জন্য পুলিশ স্টেশনে যাচ্ছিল তখন মাঝপথে তাদের আটকে দেয় মাঝপথে আটকে তাদের সঙ্গে একটা মারপিট করে এবং এই মারপিটের মধ্যে আমাদের উকিল ভারতী বিদ্যার্থী পরিষদের কৈলাসহর নগর ইউনিটের যে সেক্রেটারি আছে শিবাজী সেনগুপ্ত এবং তাদের সঙ্গে যে ছেলেমেয়েদের উপর তারা ঝাঁপিয়ে পড়ে নাজমুল ইসলাম রুনু মিয়া সহ কতিপয় দুষ্কৃতিকারী ধর্মান্ধ কট্টরপন্থী তারা কি করে সেই ঘটনাস্থলেই তাদের পকেট থেকে বের করে আমাদের কার্যকর্তাদের পেটে ছুরি বসিয়ে দেয় সেখানে থাকাকালীন অবস্থায় শিবাজী সেনগুপ্ত নামে আমাদের যে সেই ইউনিটের সেক্রেটারি আছে তার পেটে মারাত্মকভাবে জখম হয় এবং সঙ্গে সঙ্গে তাকে কুমারঘাট হসপিটালে ভর্তি করানো হয় তার অবস্থা গুরুতর আশঙ্কাজনক হওয়াতে তাকে জিবি হাসপাতালে রেফার করা হয় এবং 29 তারিখ রাত্রেই 11:30টার সময় তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয় গতকালকে জিবি হাসপাতালে দুপুর 2টায় তাই অপারেশন হয় এবং সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই করছে আমরা ত্রিপুরা রাজ্যে দেখছি যে বিগত দিনে পার্শ্ববর্তী দেশগুলিতেও দেখেছি যে কি ধরনের পরিস্থিতির একটা সৃষ্টি করা হচ্ছে কতিপয় সমাজদ্রোহী ধর্মান্ধ তারা কি করছে এই ধরনের একটা পরিস্থিতি ত্রিপুরাতেও সৃষ্টি করতে চাইছে আমরা কোনোভাবেই এই যে বিষয়গুলি আছে সেটাকে মেনে নেব না এবং তার জন্য আমরা প্রশাসনের বারবার দ্বারস্থ হয়েছি আপনারা দেখেছেন সকল মিডিয়ার বন্ধুরা দেখেছে আমরা গতকালকে 6টি জেলাতেই বিশালভাবে র্যালি করেছি আর প্রতিবাদ করেছি আমরা দ্রুত প্রশাসনের কাছে এটা তাদের কাছ থেকে আমরা আশ্বাস চেয়েছি যে দ্রুত যেন অপরাধী যারা আছে তাদের বিচারের আওতাধীন করা হয় তাদের গ্রেপ্তার করে বিচারের আওতাধীন করা হয় আগামী দিনে আমরা সেটা কোনোভাবেই মেনে নিব না এবং যদি তাদেরকে বিচারের আওতায় না আনা হয় আমরা সমগ্র স্কুল কলেজ এবং সমগ্র রাজ্যের মধ্যে সেটা প্রতিবাদ তুলে ধরব শুধু তাই নয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সর্বভারতীয় যে সাধারণ সম্পাদিকা আছে নিধি ত্রিপাঠীজি উনি বলেছেন যে সমগ্র দেশ এই ঘটনায় হতবাক কিভাবে ত্রিপুরার মতো রাজ্যে এই শান্তিপ্রিয় রাজ্যে সেই ঘটনাটা কিভাবে ঘটে গেল সমগ্র শুধুমাত্র রাজ্যেই নয় সমগ্র দেশে সেই বিষয়টি সকলের কাছে আমরা তুলে ধরবো কিভাবে এই এই ত্রিপুরার মতো কলেজে শান্তিপ্রিয় জায়গায় এইসব ঘটনা এখন হচ্ছে আমরা নাজমুল ইসলাম
এবং রুনু মিয়া সহ সকল দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার চায় এবং তাদের যেন আওতায় আনা হয়, আইনের আওতায় আনা হয়। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.